আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে প্রবাসী বাংলাদেশি হোসনে আরা পারভিন। ওনার বয়স ছিল 42 বছর। মসজিদে গোলাগুলির খবর শুনে স্বামী ফরিদ উদ্দিনকে বাঁচাতে গিয়েছিলেন তিনি। হোসনে আরার বাবার বাড়ি সিলেটের গোপালগঞ্জ উপজেলার জাঙ্গালহাটা গ্রামে। শুক্রবার সন্ধ্যায় নিহত হোসনে আরার স্বজনেরা জানান, ক্রাইস্ট চার্চে স্বামীর সঙ্গে থাকেন হোসনে আরা। এক দুর্ঘটনার পর থেকে তার স্বামী ফরিদ হুইল চেয়ারে চলাচল করেন। হামলার সময় তার স্বামী ও তিনি ক্রাইস্ট চার্চের আল নূর মসজিদের ভিতরে পৃথক স্থানে ছিলেন। তার বড় বোন রোশন আরা বেগম জানান, সন্ত্রাসী হামলার পরপরই তাদের ছোট ভাইয়ের স্ত্রী ফাতেমা বেগম ফোন করে হোসনে আরার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হোসনে আরার স্বামী ফরিদ উদ্দিন বেঁচে গেছেন। পরিবার ও স্বজন সূত্রে জানা যায়, হোসনে আরারা 3 বোন ও 2 ভাই। স্বামী ফরিদ উদ্দিনের বাড়ি বিশ্বনাথ উপজেলার চক্রামে। হোসনে আরা ফরিদ দম্পতির শিফা আহমেদ নামে 16 বছর বয়সে এক কন্যা সন্তান আছে। 1994 সালে পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়। বিয়ের 1 বছর পর তারা নিউজিল্যান্ডে চলে যান। ক্রাইস্ট চার্চ এলাকায় বসবাস করতেন। সর্বশেষ 2009 সালে তারা দেশে এসেছিলেন। ফরিদ সেখানে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাঁটা চলার শক্তি হারিয়ে ফেলেন। সেই থেকে হুইল চেয়ারে করে চলাফেরা করতেন। বাইরে বের হলে সার্বক্ষণিক সঙ্গে থাকতেন স্ত্রী হোসনে আরা। গোপালগঞ্জ থেকে হোসনে আরার ভাগ্নে মাহফুজ চৌধুরী বলেন, আমরা জানতে পেরেছি প্রায় 15 মিনিট পর গুলির শব্দ শুনে খালা তার স্বামীকে বাঁচানোর জন্য খুঁজতে বের হন। এ সময় অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে গুলি করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। রাতে সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ নিয়ে মাহফুজ চৌধুরী জানান, নিউজিল্যান্ডের আইন শৃঙ্খলা বাহিনী হোসনে আরার মরদেহ এখনও পরিবারের কাছে হস্তান্তর করেনি। তবে নিহত হওয়ার বিষয়টি নিউজিল্যান্ডের অবস্থানকারী তার স্বজনদের জানানো হয়েছে। তিনি বলেন, মসজিদের বাইরে গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে কয়েকজন মুসল্লি সম্ভবত হুইল চেয়ার সহ খালুকে বের করে নিয়ে গেছেন, ফলে তিনি বেঁচে গেছেন। রোশন আরা বেগম জানান, কোরআন শরীফ ইংরেজিতে অনুবাদ করতে পারতেন হোসনে আরা ও তার স্বামী। তারা দুজন মসজিদে গিয়ে ইংরেজি ভাষাভাষীদের কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাতেন। মসজিদের একটি অংশ নারীদের জন্য সংরক্ষিত ছিল, অপর অংশে পুরুষেরা নামাজ আদায় করতেন। ঘটনার সময় হোসনে আরা নারীদের জন্য সংরক্ষিত পক্ষে ছিলেন। সন্ত্রাসী হামলা থেকে বেঁচে যাওয়া ফরিদ উদ্দিন বর্তমানে ক্রাইস্ট চার্চ এলাকায় আত্মীয় স্বজনের সঙ্গে থাকলেও পুলিশের হেফাজতে রয়েছেন।